আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মামি সিস্টার্স কিচেন। আজকে রান্না করব আলু এবং টমেটো দিয়ে মৃগেল মাছের ঝোল। অনেকে অনেকভাবে করে থাকেন, আমি কীভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন করি আলু এবং টমেটো দিয়ে মৃগেল মাছের ঝোল। মৃগেল মাছ আছে এখানে 7 টুকরা, আলু নিয়েছি আমি 3টা, একটু মোটা মোটা করে এভাবে কেটে নিয়েছি। টমেটো আছে 2টো, প্লাম টমেটো নিয়েছি, আপনারা যে কোনো টমেটো ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি আছে 1 কাপ, রসুন বাটা 1 চা চামচ, আর গুঁড়া মশলাগুলো যখন দিব দেখিয়ে দিব কতটুকু পরিমাণ দিচ্ছি। মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব এখন ভাজার জন্য। আমি এখানে মৃগেল মাছ নিয়েছি, আপনারা রুই মাছটা সেম পদ্ধতিতে রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ 1/4 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দেবো 1/2 চা চামচ, মরিচ গুঁড়া তো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ। সব মশলা দিয়ে আমি এখন মাছটাকে খুব ভালো করে মেখে নিব। মশলা দিয়ে মাছটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 10 মিনিট রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে, আমি একটা প্যান বসিয়েছি চুলায়, আর তেল দিয়ে দিলাম 1/4 কাপ। আর আমি কোন মশলা কতটুকু দিয়েছি প্রস্তুত করে সহ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তেলটা খুব বেশি একটা গরম করব না, মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি দুইভাবেই দেখিয়ে দিব, চামচ দিয়ে এবং হাত দিয়ে কীভাবে দিচ্ছি। আর মৃগেল মাছ এবং রুই মাছ ভাজতে প্রচণ্ড রকম ফোটে, যেহেতু এটা আমাদেরকে তেলের পরিমাণটা বেশি, এই কাজটা সাবধানে করতে হবে। জালটা মিডিয়ামে থেকে হাইয়ে রেখেছি, আর আমি মাছটা ভাজবো 3 মিনিট করে। এক পাশটা 3 মিনিট ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। সব মাছগুলি উল্টিয়ে দিয়ে আমি অপেক্ষা করব আরও 3 মিনিট অপর পাশটা ভাজার জন্য। ফিরে এলাম 3 মিনিট পরে, মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। চলে এলাম মূল রান্নায়, আমি যে তেলটা দিয়ে মাছটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে রান্নাটা করব। তেলগুলি পাতিলে দিয়ে দিলাম, তেলটা অলরেডি গরম, অপেক্ষা করবার দরকার নেই। আমি সাথে সাথে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে। আমি পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমি 2 মিনিট মতো ভেজেছি, এখন আমি বাদবাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা ভাজবো না। রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়েছি আমি 1.5 চা চামচ, যার যার স্বাদ মতো। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। পেঁয়াজের সাথে মশলাগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিব 1 কাপ মশলাটাকে কষানোর জন্য। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মশলার উপরে তেলটা ওঠা পর্যন্ত, আনুমানিক 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে এলাম 4 মিনিট পরে, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি মশলাটাকে আরেকটু নেড়ে নিয়ে আলু দিয়ে কষাবো 2 মিনিট। আলুটা আমার 2 মিনিট কষানো হয়ে গেলে আমি এখন এখানে মাছগুলি দিয়ে দিলাম। মাছটা আমি দিয়ে দিয়ে আলু এবং মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছ মশলা আলু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিয়েছি 2.5 কাপ। এই 2.5 কাপ পানিতে ঝোলও রয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে, এখন টমেটোগুলি দিয়ে দেব। টমেটোর সাথে কাঁচা মরিচটাও দিয়ে নিয়েছি, এখন দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 2 মিনিট। এখানে 6 থেকে 7টার মতো কাঁচামরিচ দিয়েছি। 2 মিনিট পরে আগুনটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। হয়ে গেল আমার মৃগেল মাছ দিয়ে আলু এবং টমেটোর ঝোল। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।